নেতার নাম ভাঙিয়ে তোলা চেয়ে গ্রেপ্তার হাওড়ায় রথের জন্য টাকা লাগবে তার জন্য ফোন করে ডাকা হলেও এক নিরীহ যুবককে কিন্তু কে জানতো তার জন্য অপেক্ষা করছে বিপদ তারই অন্তরালে চলছে পুরো ঘটনার ভিডিও তোলাবাজির বিরুদ্ধে এই অপারেশনের সফল হাওড়ার রামরাজা তলায় গ্রেপ্তার অভিযুক্ত জানা গিয়েছে যুব সভাপতির নাম নিয়ে ভুয়ো ফোন কলে টাকার দাবি করেছিল সেই প্রতারক আর টাকা নিতে এসে হাতে নাতে ধৃত সেই প্রতারক আরও জানা গিয়েছে হাওড়া জেলা তৃণমূল যুব সভাপতির নাম করে ভুয়ো ফোন করে টাকার দাবি করেছিল সেই প্রতারক বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে ফোনে একাধিক ব্যবসায়ীর কাছে রথের অনুষ্ঠানের জন্য টাকা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ হাওড়ার রাম রাজাতলা জগাছা এলাকার এক ব্যবসায়ী বিবেক কর্মকারকে এই ভুয়ো ফোন করা হয়েছিল সে আবার শিবপুর যুব কংগ্রেসের সক্রিয় সদস্য বিবেকবাবু এই ভুয়ো ফোন কল পেয়ে বিষয়টি দলের শিবপুর নেতৃত্বকে জানান শিবপুর যুব তৃণমূল কংগ্রেসকে সভাপতি সুপ্রভাত মশাট বিষয়টি শিবপুরের বিধায়ক মন্ত্রী মনোজ তিওয়ারি ও জগাছা থানার পুলিশকে বিষয়টি জানান এরপর পুলিশের উপস্থিতিতে ফাঁদ পেতে ফোনের ওই ব্যক্তিকে টাকা নিতে আসতে বলা হয় শুক্রবার সকালে টাকা নিতে এসে হাতে নাতে যায় বালির ওই ব্যক্তি সেখানেই দাঁড়িয়েছিলেন তৃণমূলের যুব কর্মীরা ও জগাছ থানার পুলিশ টাকার খাম নেওয়ার পরই ওই ব্যক্তিকে হাতে নাতে ধরা হয় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রভাত মশাঠ জানান আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কোনো রকমভাবে অবৈধ টাকা তোলা যাবে না ঠিক সেরকম এই সব প্রতারক যারা তৃণমূল করে না অথচ তৃণমূলের নাম করে তোলাবাজি করে দলকে বদনাম করছে আমরা সেটা বরদাস্ত করব না এরকম ঘটনা যেখানেই হবে আমরা প্রতিবাদ করব। ব্যুরো রিপোর্ট আমাদের টিভি বিষয়টা হচ্ছে জানেন আপনারা খুব ভালো করে এই ছেলেটি বিবেক কর্মকার আমাদের শিবপুর কেন্দ্রের অন্তর্গত শিবপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের একজন সক্রিয় সদস্য আজ হঠাৎ করে কালকে রাতে কালকে রাতে তো কালকে রাতে হঠাৎ করে দুপুরবেলা হঠাৎ করে এর কাছে একটা ফোন আসে যেখানে নেত্রী বারবার বলছেন আমাদের জননেত্রী বারবার বলছেন যে দলের নাম করে কোনো টাকা পয়সা তোলা যাবে না দলের নাম করে কোনো রকম এলিগেশান আনা যাবে না সেখানে কিছু অসাধু মানুষ যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িতই নয় যারা কোনো দিনও তৃণমূল কংগ্রেসের পতাকাটাই ধরল না তারা আমাদের হাওড়া জেলার নেতৃত্ব কিছু নেতৃত্ব আছে তাদের নাম করে এই ছেলেটিকে ফোন করে এবং ফোন করে বলে যে আমাদের এখানে এই অনুষ্ঠান রয়েছে এখানে এই কর্মসূচি রয়েছে তার জন্য টাকা দেওয়া কথা বলে তো যথারীতি এ আমাকে সঙ্গে সঙ্গে বিষয়টি জানায় এবং আমি তার সাথে সাথে সঙ্গে সঙ্গে যথারীতি আমাদের বিধায়ক মাননীয় মনোজ তিওয়ারি মহাশয় এবং তার সাথে আমাদের জগাজা থানার পুলিশ সক্রিয় অবশ্যই খুবই সক্রিয়তার সাথে কাজ করেছেন এবং নেতৃত্ববৃন্দ যারা রয়েছেন আমি পুরো বিষয়টি জানাই এবং তৎক্ষণাৎ আমরা থানাতে ডায়েরি করার সাথে সাথেই পুলিশ অ্যাকশান নেয় এবং আমরা যুব ছেলে যারা ছিলাম শিবপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের যেসব ছেলেরা ছিল এবং ওনার বাবাও রয়েছেন এখানে ওখানে পরিবারের সদস্যরাও রয়েছেন সবাই একত্রিত হয়ে একটা জায়গাতে স্পট ঠিক করা হয় যে যাকে ডাকা হবে ছেলেটি আসুক এবং আমরা তাকে হাতে নাতে ধরব এবং যথারীতি পুলিশের সহযোগিতায় আমরা সকলে মিলে তাকে হাতে নাতে ধরি এবং বিষয়টি জানা যায় যে এর মধ্যে দলের কোনো সম্পর্কই নেই এরা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য যেভাবে কিছু অসাধু মানুষ উঠে পড়ে লেগেছে এর জন্য অবশ্যই আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ঐক্যবদ্ধ শুধু শিবপুর কেন্দ্র না হাওড়া জেলা শুধু নয় পশ্চিমবাংলা যেখানে যেখানে হবে সেখানে সেখানে এরকম সুপ্রভাত মশাট উপস্থিত থাকবে দুটো তিনি আমার কাছে একটা ফোন আসে বলছে আমি সন্তোষ পাঠক বলছি কংগ্রেসের এমএলএ যিনি উনি আর হাওড়ার একজন তৃণমূল নেতার নাম বললো এনার সাথে কথা বলুন বলে ফোনটা দিলো যে কথা বলতে আমার তোকে মনে হলো যে ওটা ওনার বলা নয় গিয়ে বলছে আমরা তুমি তো হাওড়াতে অফিস আছে লালাবাবু সাহা রোডে আনলাম না ওখানে তো আমার অফিস নেই আমার তো হাওড়াতে অফিস বলছে হ্যাঁ রাম রাজা তলা ধারসা গভর্নমেন্ট কলোনিতে আনলাম হ্যাঁ বলছে এরকম আমরা একটা জগন্নাথ দেবের এ করছি উৎসব করছি তো কিছু ডোনেশন লাগবে আমি বললাম আপনি আমাকে ডোনেশন আপনি ফোন করেছেন আমার নাম্বার পেলেন কোথা থেকে তো বলছে কেন তোমার নাম্বারে ফোন করা বারণ না ছিলাম না ওরকম ব্যাপার নয় তুমি তাও কিন্তু তাও আপনারা তো বড় মাপের লোক আপনারা ফোন করলেন হঠাৎ আমায় বলছে না বড় ছোটোর ব্যাপার নেই একটা ডোনেশান আছে আমি বলুন কী দিতে হবে বলছে না তুমি বলো হলাম না আপনি বলুন না কী দিতে হবে আমি তো জানি না আপনারা কী প্রোগ্রাম করছেন কি আছে টাকা পয়সা হ্যাঁ পুরো কথাটা হিন্দিতে বলছিল নন বেঙ্গলি লোক আছে দিয়ে বললো যে আমার এক ভাই আছে সন্তোষ কুমার সিং ও তোমাকে ফোন করে নেবে টাকার অ্যামাউন্ট বলে দেবে হ্যাঁ ঠিক আছে দিয়ে তারপরে আমি সবাইকে জানাই আর যে নেতৃত্ব হাওড়া নেতৃত্ব যার নাম বললো উনি তাকেও ফোনে জানাই আমি এই ব্যাপার তারপরে আমরা এ করি যে ওকে টেস্ট করে ধরতে হয় আমি পুলিশকে আগে জানালাম জানানোর পর আমরা এ করি আমি ওকে সন্ধ্যে আমি ফোন করি ফোন করার পরে বলছি আমি মিটিংয়ে আছি এবং টোটালটাই রেকর্ড আছে আমার কাছে